पिछला शादी देखा তারপরে যদি কারো কিছু জানার থেকে বুঝার থেকে আমি ক্লাসে আলোচনা করার পর তখন জানতে চাইবেন, আসতে পারে। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, প্রশ্ন দিব। দেখো তোমাদের প্রশ্ন আমি পাশে দিয়ে দিচ্ছি। এক নম্বর, প্রথমে আমি দেখছি ছোট থেকে বড়, ওদের কিন্তু উল্লেখ থাকবে কিভাবে সাজাতে হবে। এক নম্বরে দিলাম ছোট থেকে বড় ক্রমে বা ক্রমানুসারে সাজিয়ে দেখলাম, ছোট ক্রমে এরপরে তোমাদের কি থাকবে, করে বা একটি একটি যদি থাকে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে একটি থাকে, কখন কোনো নম্বর থাকে না, যখন কোনো কখন নম্বর থাকে না তোমাদেরকেও কিন্তু কখন নম্বর দেওয়া যায়। ঠিক আছে, আর যখনই কখন নম্বর থাকবে তোমাদেরকেও এই কখন নম্বর দিতে হবে। ষোলো বিশ তেরো এখানে লিখছি সংখ্যাগুলি, তেরো এরপরে হচ্ছে বারো এবং ষোলো, ক নম্বর দিচ্ছি আঠারো তেরো পনেরো তিরিশ এবং এগারো, এই হলো এক নম্বরে বিভিন্ন দিলাম। এবার দুই নম্বর, দুই নম্বর প্রশ্নে তোমাদের আমি দিচ্ছি বড় থেকে ছোট সাজিয়ে দিলাম, বড় থেকে ছোট এবার আমি কখন তোমাদেরকে সংখ্যা দিচ্ছি নম্বরে তোমাদেরকে সাজাতে হবে। এখন আমি আঠারো তেরো পনেরো উনিশ নম্বরে দিচ্ছি চোদ্দ আট ত্রিশ এবং সবাই একটু লক্ষ্য করো, এখানে আমি তোমাদের দুটি দুটি করে অংশ দিয়েছি। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে সুন্দর করে এগুলো উত্তর করা। প্রথমে আমরা নিয়ে উত্তর এক নম্বর করবো, এর জন্য তোমরা সবাই জানো এক নিয়ে বাংলা
খুব ভালোভাবে কিন্তু এই লং কোশ্চেনের উত্তরটা মার্জিন দেওয়া এগুলো তোমাদের নিজে হাতে প্র্যাকটিস করতে হবে। তোমরা জেনে গেছো ইতিমধ্যে আমাদের স্কুল খোলার যে নির্দেশনা এসেছে সে মতে যদি আমাদের স্কুল খোলা যায় পরবর্তীতে আমাদের স্কুলের পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকে নিজ হাতে মার্জিন দেওয়ার কাজ করতে হবে। কাজে স্কেল করে মার্জিন দেওয়া এবং লং কোশ্চেনের উত্তর লেখার অভ্যাস নিজেরাই করবে, ঠিক আছে? বাসায় যত বেশি প্র্যাকটিস করবে ক্লাসের সময় করবে তত ভালো তুমি এগুলো করতে পারবে। তো আমাদের প্রথম কাজ কি ছোট থেকে বড় করবে লেখা, তাই না? তাহলে আমরা এক নম্বরে এখানে লিখব আমরা যে কাজটা করছি এখানে সুন্দর করে লিখবো কি করছি, ছোট থেকে বড় লিখছি, ছোট থেকে বড়। ওকে, এরপরে আমরা প্রথমে কোনটা করবো, ক নম্বর প্রথমেই করবো, ক নম্বর। সবাই একটু লক্ষ্য করো, ক নম্বর এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে এরকম করে, এগুলোকে আমাদের কি করতে হবে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে। তো দেখো এখানে সংখ্যা আছে ষোলো, বিশ, তেরো, বারো এবং সতেরো। এই সংখ্যাগুলোকে যদি আমি ছোট থেকে বড় সাজাই আমাকে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা এখানে। তোমরা একটু ক নম্বরের দিকে লক্ষ্য করো, একটা জিনিস মনে রাখবে কয়ের সঙ্গে কিন্তু কয়ের সংখ্যা মেশানো যাবে না, কয়ের সংখ্যা কয়ে লিখতে হবে, কয়ের সংখ্যা কয়ে লিখতে হবে, ঠিক আছে? তো আমাকে একটু বলবে মুন্নি, মুন্নি একটু বলো তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি ক নম্বরে? মুন্নি কি হলো? মুন্নি আচ্ছা, মাহি বলো, মুস্তাকিম হাসান মাহি বলো তো, মুস্তাকিম হাসান মাহি তুমি বলো তো এই লাইব্রেরি পড়ার সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? কি বলো বাপরা বলো, ক নম্বরের ছোট সংখ্যা কোনটি? আমি জানি অনেক বাপুরায় বলার জন্য একেবারে অস্থির হয়ে আছে। আচ্ছা তুমি এগারো, এগারো, এগারো কি আছে? একটু লক্ষ্য করো তো ক নম্বরে এগারো আছে? বারো, 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 বারো। আচ্ছা থ্যাংক ইউ, এখানে সবচেয়ে ছোট সংখ্যা বারো, একটু লক্ষ্য করো এই বারো নম্বর সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে আমরা বারো দিয়ে শুরু করবো। এরপরে আমরা কোন দিকে যাবো বলতো, ছোট থেকে বড়র দিকে যাবো, অর্থাৎ বারোর চেয়ে বড় কোন সংখ্যাটি আছে, বারোর চেয়ে বড় কোন সংখ্যাটি আছে? বিরাজ বলতো এরপরে কোন সংখ্যা হবে? এগারো। বারোর পরে কি হবে? আমরা ছোট থেকে তেরো, ছোট থেকে বড় ক্রমে সাজাচ্ছি, এটা মনে রাখতে হবে, আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাচ্ছি, মানে বারো পরে হবে তেরো। এইবার দেখো তেরোর পরে কি হবে, এখানে আছে ষোলো, বিশ এবং সতেরো, তাহলে তেরোর পরে সংখ্যাটি এখানে হচ্ছে ষোলো, কারণ পনেরো এবং চোদ্দ কিন্তু নেই, আছে কি ষোলো, তাহলে এবার আমরা লিখব ষোলো, ঠিক আছে? ষোলোর পরে কি হচ্ছে দেখো, বিশ আছে সতেরো আছে, যেহেতু বিশ বড় মানে সতেরো আছে, আমরা তাহলে কি লিখব সতেরো এবং সবশেষে লিখব বিশ। এই কিন্তু ক নম্বরের অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার আমরা খ নম্বর, খ নম্বরে দেখো এখানে সংখ্যা আছে আঠারো, তেরো, পনেরো, বিশ এবং এগারো, তাহলে এখানে আমাদের খুঁজে পেতে হবে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা আছে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে এগারো, অর্থাৎ ক নম্বর শুরু করবো আমরা এগারো সংখ্যা, ক নম্বরে প্রথমে লিখব এগারো, এগারো হয়ে গেছে, বাকি চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট তেরো এবং এগারোর চেয়ে বড় যে সংখ্যাটি সেটা হচ্ছে তেরো, তাহলে আমরা লিখবো কত এখানে তেরো। এরপরে দেখো তেরো লেখা হয়ে গেছে, সংখ্যা আছে কি আঠারো,
পনেরো এবং বিশ। এইখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পনেরো, এবং আমরা লক্ষ্য করলে দেখবো তেরোর চেয়ে যে বড় সংখ্যাটি সেটি হলো পনেরো। তাহলে এবার আমরা লিখবো পনেরো পনেরো। এবার দেখো আর দুটি সংখ্যা আছে আঠারো এবং বিশ, এখানে আমরা সহজেই বুঝতে পারছি আঠারো ছোট বিশ বড়, যেহেতু আমরা ছোট থেকে বড় দিকে লিখছি সেহেতু আমরা আঠারো আগে লিখবো এবং বিশ পরে লিখবো। তাহলে আঠারো এবং সংখ্যার সংখ্যা হচ্ছে বিশ। ওকে, এই হয়ে গেছে আমাদের কিন্তু ফলাফল। কত সহজে দেখো সুন্দর করে আমরা সংখ্যাগুলোকে সাজাতে পারছি, আশা করি তোমাদেরও কারো কোনো সমস্যা নেই। সবাই কি ছোট থেকে বড় সাজানো বুঝতে পেরেছো? Yes, me. আমি বুঝতে পেরেছি তাদের শুধুমাত্র যদি কারো ছোট থেকে বড় লিখতে সমস্যা থাকে, বুঝতে পারেনি এরকম হয়, সে বলবে, ঠিক আছে? কে বলবে? শুধুমাত্র যার সমস্যা আছে, আর যদি সমস্যা না থাকে কোনো সাউন্ড করবে না। ওকে, এবার আমি দেখা দিচ্ছি, বলো কারো কোনো সমস্যা? যেহেতু তোমরা এক নম্বরটা বুঝতে পেরেছো, আমি দুই নম্বর শুরু করছি। দুই নম্বর আছে বড় থেকে ছোট প্রশ্ন আছে, আমরা প্রথমে দুই নম্বর বাবুরা তোমরা সুন্দর করে লিখো দুই ন প্রশ্নে দুই নম্বর লেখার আগে কিছু অ্যাডিশনাল পরিমাণ গ্যাপ দিতে হবে। দুই নম্বর লেখার আগে অ্যাডিশনাল পরিমাণ জায়গা গ্যাপ দিতে হবে, দিয়ে দুই নম্বর লিখতে হবে, এবং এই দুই নম্বরের নিচেও সুন্দর করে আন্ডারলাইন করবে। এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কাজটা করবো আমরা পেডিংটা লিখবো, ঠিক আছে? আমরা পেডিংটা লিখবো। এখন আমরা লিখবো বড় থেকে ছোট, বড় থেকে ছোট। ওকে, এখন দেখো আমাদের ক নম্বর সংখ্যা আছে আঠারো তেরো পনেরো বিশ এবং এগারো, এই সংখ্যাগুলো আমরা কি করবো খেয়াল করো, এবার আমরা বড় থেকে ছোট লিখবো, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি আগে, আর এখানে সবচেয়ে বড় সংখ্যাটি লক্ষ্য করলে দেখতে পাবে বিশ, সবচেয়ে বড় সংখ্যা বিশ। আমরা প্রথমে ক নম্বর দিয়ে লিখবো বিশ, এরপরে সংখ্যাটি অর্থাৎ যে চারটি সংখ্যা থাকলো তার মধ্যে সবচেয়ে বড় হলো আঠারো, এবং আমরা যদি লক্ষ্য করি বিশের চেয়ে ছোট সংখ্যাটি হলো আঠারো। আমরা বড় থেকে কিন্তু ছোটর দিকে দিচ্ছি, তাহলে আমরা কি বুঝবো বিশের চেয়ে ছোট কোন সংখ্যাটি আছে, তাহলে এখানে বিশের চেয়ে ছোট সংখ্যাটি আছে আঠারো। এবার আমরা লিখব আঠারো আঠারো। দেখো আঠারোর পরে আর তিনটি সংখ্যা আছে তেরো পনেরো এবং এগারো, এই তেরো পনেরো এবং এগারোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা পনেরো, অর্থাৎ আঠারোর চেয়ে ছোট সংখ্যাটি হলো পনেরো, আঠারোর চেয়ে ছোট সংখ্যাটি পনেরো। এবং সবশেষে আর দেখো দুটি সংখ্যা আছে তেরো এবং এগারো, আর এখানে তেরো পনেরোর চেয়ে ছোট সংখ্যাটি হলো তেরো, তার চেয়ে ছোট সংখ্যাটি হলো তেরো। তাহলে আমরা প্রথমে লিখবো তেরো এবং এরপরে লিখবো এগারো, তেরো লিখে তারপরে লিখবো আমাদের পাঁচটি সংখ্যা লেখায় হয়ে গেছে। তোমাদের আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, বাবুরা কোন কারণে একটি অঙ্কের মধ্যে আরেকটি অঙ্কের সংখ্যা লেখা যাবে না, অর্থাৎ কয়ের সঙ্গে ক বা কয়ের সঙ্গে ক যে সংখ্যাগুলো আছে সেগুলো মেশানো যাবে না, কয়ের সংখ্যা কয়ে লিখতে হবে, কয়ের সংখ্যা কয়ে লিখতে হবে। এখানে দেখো ক নম্বরে আছে চোদ্দ আট শূন্য বিশ এবং সতেরো, তাহলে এখানে আমরা ক নম্বর লিখবো এবং এই ক নম্বরের সংখ্যাগুলো বেছে নিব। ক নম্বরে সবচেয়ে বড় সংখ্যা লক্ষ্য করো, এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো বিশ,
সবচেয়ে বড় সংখ্যা হলো 20 তাহলে আমি এখানে লিখব 20 ওকে এর পরবর্তী 20 এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 20 এর চেয়ে ছোট সংখ্যাটি কত দেখো লক্ষ্য করো 17 20 এর চেয়ে ছোট সংখ্যাটি 17 তাহলে আমরা লিখব 17 এরপরে দেখো 17 এর চেয়ে ছোট সংখ্যা সেটা হচ্ছে 14 কেননা 8 ও 0 14 এর চেয়ে ছোট তাহলে আমরা এখন কি লিখব 14 আমরা এখন লিখব সংখ্যা 14 14 পরে থাকবে শুধু 8 আর 0 স্বাভাবিকভাবে 8 বড় 0 ছোট যেহেতু আমরা বড় থেকে ছোট দিকে লিখছি সেহেতু 8 আগে লিখব এবং 0 এর পরে তাহলে আমরা লিখব 8 এবং সবচেয়ে লিখব 0 দেখো এখানে আমাদের ফার্স্ট সংখ্যা লেখা হয়ে গেল বাবুরা অর্থাৎ ছোট থেকে বড়র একেবারে বিপরীত হলো বড় থেকে ছোট উল্টা করে লিখতে হয় ছোট থেকে বড় কিরকম বড় থেকে ছোট তার উল্টাটা ঠিক আছে তবে এই যে বাবুরা তোমাদের এইভাবে আলাদা আলাদা প্রশ্নে দুটা বিষয় থাকবে একই প্রশ্নে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট থাকবে না দুই রকম মেশানো থাকবে না যে কোনো একরকম থাকবে তোমাদের একরকম আশা করি বাবুরা সবাই অনেক সুন্দর করে বুঝতে পেরেছ তারপরে আমি ক্লাস সেই সময়ের শেষের দিকে এসে চলে এসেছি আমি হোমওয়ার্ক দেব হোমওয়ার্ক দেওয়ার আগে তোমাদের কাছে আবারও জিজ্ঞেস করছি যদি আজকে ক্লাসে ছোট থেকে বড় সম্পর্কে যেভাবে সাজাতে হবে বিষয় সম্পর্কে কারো কিছু জানার থাকে জানতে চাইতে পারো অন্যথায় কথা বলার প্রয়োজন নেই মিস আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি আমি বলেছিলাম যে না প্রয়োজন না থাকলে কথা বলার দরকার নেই তোমরা সবাই তা নোম্যান নোম্যান বলছো আচ্ছা যাই হোক মাহি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে মাহি বলো মাহি স্কুল কি খুলবে ঠিক আছে সুন্দর একটা প্রশ্ন করেছো এই সময়ের জন্য খুব প্রয়োজনীয় প্রশ্নটা তাই না হ্যাঁ বাবুরা আজকে পর্যন্ত যে তথ্য আমরা জানি সেটাতে অবশ্যই স্কুল খুলবে 12 তারিখ থেকে এবং সপ্তাহে একদিন তোমাদের ক্লাস হবে সপ্তাহে একদিন তোমাদের ক্লাস হবে স্কুলে এসে বাকি দিনগুলো তোমাদের অনলাইন কার্যক্রম যেভাবে চলছে এভাবেই চলবে আচ্ছা যাই হোক তাহলে অন্য কোনো সমস্যা যেহেতু নেই আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ক্লাস একদম শেষের দিকে তোমাদের আজকের এগুলোই হোমওয়ার্ক থাকবে ক্লাস যেগুলো করেছো এগুলোই হ্যাঁ তোমরা সুন্দর করে বাসায় আবার একটা প্র্যাকটিস করবে এবং প্রত্যেকে নিজ নিজ গ্রুপে পোস্ট করবে অর্থাৎ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজিয়ে রেখা 65 পৃষ্ঠা থেকে যেগুলো পড়ালাম এগুলো তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে বাবুরা তোমাদের আবার আমি বলছি তোমরা কেউ এই ক্লাস ওয়ার্ক খাতাটা পোস্ট করবে না প্রত্যেকে এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করে হোমওয়ার্ক করবে এবং সেই খাতা পোস্ট করবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য অবশ্যই কি করবে সব সময় সুন্দর ব্যবহার করবে ছোট করে সুন্দর করে শান্ত ভাবে কথা বলবে কারোর সঙ্গে কখনো উচ্চ স্বরে কথা বলবে না কখনো কোনো কারণে মিথ্যা কথা বলবে না আর আম্মাপুর সব সময় সেবা করার চেষ্টা করবে তাদের খোঁজ খবর নিবে তারা কেমন আছে জানতে চাইবে তাদের প্রয়োজনে তাদেরকে সাহায্য করবে ওকে সোনামণিরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। গুড বাই।